অর্থনৈতিক সংকটের কথা, একটা নতুন সরকার যে আসবে, এমনকি এই সরকারও যদি মানে ঘাট ধরে নির্বাচন টির্বাচন করে ফেলে, আমি প্রায় বলি যে এটা 2014 সাল হচ্ছে না ফর শিওর, কারণ সরকার যেটা করছে সে তার অর্থনৈতিক সংকটটাকে, অত সময় নেই না হলে ডিটেল বলা যেত কেন এবং কিভাবে এই সরকারের ঘাড়ে এই নির্বাচনের পরপরই মারাত্মক একটা অর্থনৈতিক সংকট আসবে। এমনকি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খুব অর্গানাইজ বিরোধিতা না থাকলেও মানুষ রাস্তায় নেমে যাবে, এই পরিস্থিতি তৈরি হবে। সংবিধান সংবিধান করার কিছু নাই, সংবিধানে নেই এমন কাজ আমরা করে তারপর সেটাকে সংবিধানে র্যাটিফাই করেছি না। 91 সালে এরশাদ পতনের পর যে নির্বাচন হয়েছিল, বিচারপতি শাহাবুদ্দিন প্রধান বিচারপতি থেকে আসলেন আবার ফিরে গেলেন, মানে উনি আবার শর্ত দিয়েছিলেন যে আমি আবার প্রধান বিচারপতি হব, এইসব ঘটনা ঘটেছে এই দেশে। একাদশ সংশোধনী দিয়ে আমরা সেটা র্যাটিফাই করেছি পরে। সুতরাং এই সরকার করুক না করুক, আমরা যদি বিজয়ী হতে পারি কী কী করা যাবে এটা করে টোরে বাকি সব কিছু পরে ঠিকঠাক করে ফেলা সম্ভব। ত্রয়োদশ সংশোধনী রায় যেটা বাতিল করেছে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ, অত্যন্ত অন্যায় একটা ঘটনা ছিল, যাই হোক সেই আলোচনা যাচ্ছি না। ওখানে ওনারাই বলেছিলেন একটা খুব গুরুত্বপূর্ণ কথা, বেসিক আইনের সবচেয়ে বেসিক কথা হচ্ছে এটা, সেটা হচ্ছে জনগণ এবং রাষ্ট্রের নিরাপত্তার চাইতে বড় কোনো আইন নেই। বাংলাদেশ একটা গৃহযুদ্ধের মুখোমুখি হয়ে পড়েছে, বাংলাদেশ দেশটা ধ্বংসের মুখোমুখি হয়ে পড়েছে, ওটাই সবচেয়ে বড় আইন। সো ওটা করার জন্য যা যা লাগে সেটাই করতে হবে, সংবিধান টংবিধান এই মুহূর্তে এগুলো সব ফালতু কথা। সেই যাবতীয় সংকটের মধ্যে আপনি একটা ফেয়ার নির্বাচন করবেন, যে নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে, আমি মনে করি ইতিহাসের চেয়ে কোনো গুরুত্বপূর্ণ নির্বাচন আসেনি বাংলাদেশের ইতিহাসে। এর আগে তখন বাংলাদেশ ছিল না, একটা গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল 70 সম্ভবত, কারণ ওই 70 ডিসাইড করেছে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আর এখন একটা স্বাধীন স্টেট, একটা মোটামুটি গণতান্ত্রিক স্টেট হিসাবে আমরা ঠিক থাকবো কিনা সেই প্রশ্ন আসবে। এই প্রসঙ্গে আরেকটা কথা একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে গণতান্ত্রিক দেশ হলে নির্বাচন সহি হতে হবে, নির্বাচনে কে আসবে কি আসবে কি করবে এই আলাপগুলো হতে পারে না। এটা আমি যেটা মনে করি ব্যাপারটা এরকম, কেউ যদি বলে আমি মুসলিম সব বলে টলে, সে যদি হঠাৎ করে বলে আচ্ছা আল্লাহ বলে কি কেউ আছে, আমরা কি করব তাকে মুসলিম থেকে, ভাই তুমি এখানে আলাপ করো না মুসলিমের পেরিমিটারের মধ্যে, এটা ব্লাসফেমি। সো তুমি যদি মনে করো তুমি ইসলামে বিশ্বাস করো, ইউ হ্যাভ টু বিলিভ ইন গড, ইন আল্লাহ। ঠিক একই রকম ভাবে আমরা যখন গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি, নির্বাচন হলে আপদ না বিপদ, বিপদ না আপদ আসবে, বিপদ গিয়ে আপদ আসবে, আপদ গিয়ে বিপদ আসবে, এই আলাপের জায়গা নাই, সেটা ডিফারেন্ট ডিবেট। এবং সেটা দিয়ে নির্বাচনী ব্যবস্থাটাকে কোনোভাবেই হুমকির মধ্যে ফেলা বা এটাকে বাদ দেওয়ার চিন্তা হতে পারে না। সো আমাদের একটা নির্বাচন লাগবে এবং এই নির্বাচনটাই ডিসাইড করবে লিস্ট একটা ডেমোক্রেটিক স্টেট হিসেবে আমরা টিকে থাকবো কিনা। অনেক আলোচনা করা যেতে পারে, এইমাত্র যে প্রশাসনের কথা বললাম, মানে আমরা ওই জায়গায় অলরেডি চলে গেছি এবং আর কয়েকটা দিন যদি যাক, আমাদের কতগুলো অলিগার্ক তৈরি হয়েছে, তারা কী কী করছে আমরা সব ভালোভাবে জানি। সুতরাং ওই নির্বাচনটাকে খুব জেনুইনলি করতে হবে, এটা হলো সবচেয়ে জরুরি কথা। এবং সেটার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে জরুরি, 3 মাসের বা 4 মাসের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট সেটা কোনোভাবেই করতে পারবে না। আমি এই কারণেই মনে করি যে আমাদের পার্টির পক্ষ থেকে এই ব্যাপারটা নিয়েই কথা বলা হচ্ছে, আমি আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ।